গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 14th February আর এখন ঘুরতে পারছি 8:30, আর আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজ এই জাস্ট একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে ফ্রেশ হলাম। অ্যাকচুয়ালি আজকে একটু বেরোনোর প্ল্যানিং আছে, তাই একটু আগে আগেই উঠলাম, নাহলে আমি এতটা তাড়াতাড়ি উঠি না। তো যাই হোক, তো এরপর আমি সুন্দর করে একটু সাজবো গুজবো, রেডি ফেডি হবো। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো একটু বেরোচ্ছে জয়েন্টে, সেজে বোঝা তো বেরোতেই হয় না। তো যাই হোক, আমাদের কিছু কাজও রয়েছে অ্যাকচুয়ালি, সেজন্যই বেরোনোর প্ল্যান, প্লাস আমারও ছুটি আছে আর মৃন্ময়েরও ছুটি আছে, তাই জন্য আর আজকে যখন বেরোচ্ছি তো একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি তো হবে। তো চলো আজকে সারাদিন কী করছি কী না করছি সবটাই তোমাদের দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস গেট স্টার্টেড। 2000 years later, তো আমি রেডি হয়ে গেছি এখন। এখন বাজছে 10:30, তো আমরা বেরোবো। এখানে মৃন্ময় চলে এসছে, এদিকে আয়, চলে এসছে। তো আমরা এখন বেরোবো, তো চলো তোমাদের সবটাই দেখাবো কোথায় যাবো কি করবো না করবো। একদম, তোমরাও দেখতে থাকো, চলো তারা। তো আমরা রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি, বাইকে উঠে গেছি, চলো আমাদের জার্নি স্টার্ট। আমরা গাং ফ্যাশন থেকে কি কিনলাম সেটা দেখাইনি, সেটা পরে একটা ব্লগে দেখাবো। এটা একটা বিয়েবাড়ি পারপাসে কেনা, তো সেই ব্লগে তোমরা দেখতে পাবে। তো এখানে সব রেডিমেডও আপনারা দেখতে পাবেন, এদিকে রেডিমেড সমস্ত শেরওয়ানি থেকে শুরু করে সব মেন্স ওয়্যার এখানে অ্যাভেলেবল, টোটাল পেয়ে যাবেন। হ্যাঁ, প্লাস এখানে পিসও অ্যাভেলেবেল রয়েছে, সব কাস্টমাইজেশনও একদম সব হয়ে যাবে, একদম ফিট অ্যান্ড অল সব কিছু দেখে প্রপার সাইজে সবটাই করে দেওয়া। তো এখন আমরা এসে গেছি হচ্ছে পিটার ঘাটে, বড় বাজার থেকে পিটার ঘাট অব্দি আসতে প্রচুর প্রচুর জ্যাম ছিল, প্রচুর ভিড় ছিল, মানে ব্লক করার মতন অত কেউ পাইনি। আর পিটার ঘাটও আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো পিটার ঘাটও আজকে তো হবেই ভিড়। তো দেখি মৃন্ময় গেছে নামটা লেখাতে, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন ঢুকতে পারি খেতে। চলো ওই যে ওদিক দেখে নাও, তো আমি আর এদিকে দাঁড়িয়ে আছি, দেখি এখন কতক্ষণে কি হয়। তো আমাদের পিটার ঘাটে 1 ঘন্টা ওয়েট করতে হবে বলে আমরা এখন এলাম ফং। এখানে পাশেই একটা বাক্সিটে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, এটা তো কখনো আসেনি এর আগে, এই ফার্স্ট টাইম এলাম, দেখি বেশি ভালো নেই, খুব ভালো দেখি হয়। তো খেয়েই দেখা যাক কেমন, তারপর তোমাদেরকে জানাবো দেখা যাক কি খাওয়া যায়। আর তোমাদের একটু মেনু কার্ডটা দেখি। সো এই হলো মেনু কার্ড, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও খেয়ে বলবো রিভিউ। আমি জানি না, আমি এখানে কখনো খাইনি, ফার্স্ট টাইম। স্মোকড ল্যাম্ব কাবাব, তো খেয়ে দেখ আগে। তো বেসিক্যালি চাইনিজ আইটেমের মধ্যে, তো আমরা বাঙালিরা চাইনিজ আইটেমের মধ্যে ম্যাক্সিমাম টাইম ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন ছাড়া কিছু ট্রাই করতে পারি। তো এখন প্রচণ্ড ভিড়ে হয়ে গেছে, তো এক্সপেরিমেন্ট করার টাইম হয়ে গেছে, ফ্রাইড রাইস চিলি চিকেনই খাবো, কিছু ট্রাই করতে চাই না। আপাতত এটাই বাঙালির শ্রেষ্ঠ খাবার, ভ্যালেন্টাইন্স ডে এটাই খাওয়া যাক। যাওয়ার সময় যদি মুভিটা
তো এখন খাবার এসে গেছে। খুব খিদে পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। বাড়ি ফিরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার টিনার কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন শুয়ে পড়বো, কালকে অফিস আছে আমার। তো সারাদিন কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্রথমবার ব্লগ করছি তো অবশ্যই ছোটোখাটো ত্রুটি কিছু তো থেকেই যাবে।
আস্তে আস্তে শিখবো, ইম্প্রুভ করবো। তোমরাও বলো, ফিডব্যাক দিও সেরকম। তো চলো, আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি। গুড নাইট দাদা, ভালো থাকো।